বন্ধুরা, মরণকালে গালে জল দেওয়ার মতো হচ্ছে এখন, অর্থাৎ শেষকালে হরিনাম গাইছে। মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণীর পরীক্ষা আমরা যখন প্রথমে বলেছিলাম বাতিলের কথা, তখন আমাদেরকে সবাই হেয় করেছিল। কিন্তু এখন এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল নিয়ে। তার মানে তোমরা বন্ধুরা বুঝতেই পেরেছো, আমরা প্রথমেই কিন্তু ঠিক কথা বলেছিলাম। সত্যি কি এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা সম্ভব? এবং আইনজ্ঞদের মতামত কী রয়েছে এই পরীক্ষা বাতিল নিয়ে, সবটাই আজকের এই ভিডিওতে স্পষ্টত জানাবো। এবং যাদের মনে প্রশ্ন রয়েছে যে এই পরীক্ষা কি বাতিল হবে বা পিছিয়ে যাবে, সবটাই আজকের এই ভিডিওতে যুক্তিসহ উত্তর দেবো। তার সাথে সাথে বন্ধুরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের ভীতি কাটাতে প্রত্যেকটি স্কুল জেলায় জেলায় কিন্তু অবশ্যই তোমাদের জন্য একটি কাউন্সিলিংয়ের ব্যবস্থা করবে। সেটা নিয়েই কিন্তু মিটিং চলছে এবং 15ই ফেব্রুয়ারি তোমাদের সিদ্ধান্ত জানানো হবে, অর্থাৎ আজই কিন্তু তোমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আমি তা বিকেলে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো কীভাবে তোমাদেরকে কাউন্সিলিং করানো হবে এবং কাউন্সিলিংয়ে কী কী হবে, তোমাদের পরীক্ষা নিয়ে কী আলোচনা হবে, এবং সব থেকে বড় কথা, পরীক্ষায় তোমাদের অবশ্যই সাহায্যও হবে, সেটা সবটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার সাথে সাথে তোমাদেরকে বলে রাখতে চাই, এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা, সেটা হলো পাড়ায় শিক্ষালয় কিন্তু বন্ধ হয়ে যাবে 16ই ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ আজ বাদে কাল কিন্তু পাড়ায় শিক্ষালয় বন্ধ হলো। আমরা প্রথমেই বলেছিলাম যে পাড়ায় শিক্ষালয় কিন্তু কার্যকরী হবে না, সেটা কিন্তু কাল বন্ধ হচ্ছে। এবং তার বদলে ক্লাস 1-7 কিন্তু পুরোপুরি স্কুল খুলে যাচ্ছে, এবং পুরোপুরি স্কুল খুলছে কত তারিখ থেকে, 16ই ফেব্রুয়ারি থেকে। এটা নিয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছিলেন তা আজকের এই ভিডিওতে স্পষ্টত জানাবো। অনুরোধ করছি প্রত্যেকটি মাধ্যমিক পড়ুয়া, উচ্চ মাধ্যমিক পড়ুয়া, একাদশ শ্রেণীর পড়ুয়া, এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে স্পষ্টত তোমরা দেখতে থাকো। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই ভিডিও মারফত পেয়ে যাবে। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাকে এবছর বাতিল করা হোক, আগের বছরের মতো 100% সবাইকে পাশ করানো হোক, নয়তো অল্টারনেটিভ অ্যাসেসমেন্ট করা হোক, অর্থাৎ অন্যরকমভাবে কোনো ব্যবস্থা নিয়ে পরীক্ষা না হোক। সেটা কিন্তু প্রথমেই কিন্তু অনেকে আমাদের এই কথাটাকে হেয় করেছিল, প্রথমে অনেকে বিশ্বাস করেনি, আমাকে অনেকে অনেক রকমভাবে বাজে কথা বলেছে, সেটা অনেক জায়গাতেই। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই মুহূর্তে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে। তো শেষকালে এসে এই ধরনের যে কেস, এটা কিন্তু কার্যকরী হবে না, তার কারণ সমস্ত প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে, প্রশ্নপত্র থেকে চলে এসছে, তার সাথে সাথে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ডও ছাপা হয়ে গেছে। তাই সমস্ত প্রস্তুতির শেষে এই মুহূর্তে এসে সুপ্রিম কোর্টে বাতিলের জন্য আবেদন তুললে সুপ্রিম কোর্ট কখনোই পারবে না এই পরীক্ষাটাকে বাতিল করতে। আর তোমরা সকলেই জানো, কিছুদিন আগে কিন্তু স্কুল কলেজ খোলা নিয়ে মামলা হয়েছিল যে কেন স্কুল কলেজ খোলা হচ্ছে। সুপ্রিম কোর্টে কিন্তু তুলোধনা করেছে যে কেসটা করেছিল যে, এবং সুপ্রিম কোর্ট সেই কেসটাকে খারিজ করে দিয়েছিল কোর্ট থেকে, এবং রাজ্য সরকারের কথা মতো সমস্ত স্কুল চালু হয়ে গিয়েছিল 8, 9, 10, 11, 12। সেই রকমভাবেই বিভিন্ন আইনজ্ঞদের মতামত, যেহেতু এবছর প্রায় অনেকগুলি রাজ্য কিন্তু একসাথে পরীক্ষা নিতে চায় বোর্ড পরীক্ষা, তাই এবছর সুপ্রিম কোর্ট কিন্তু কোনোভাবেই আটকাবে না, এবং অন্যান্য রাজ্যগুলির মতো এই রাজ্যেতেও কিন্তু পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। কিন্তু এখানে তোমাদের মতামতটা কী সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এর সাথে সাথে বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু জেলায় জেলায় কাউন্সেলিং শুরু হলো। আমি তোমাদের সকলকে বলেছিলাম 2 ফেব্রুয়ারি তোমাদের একটি বড় নোটিশ আসবে, এবং আজই তা আসবে বিকেলে। এবং এই নোটিশে এতদিন কিন্তু জেলায় জেলায় মিটিং চলছিল, পর্ষদ সভাপতিরা কিন্তু জেলার ডিআইদের সাথে এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে মিটিং করছিল যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভীতি কাটানোর জন্য, ভয় কাটানোর জন্য তোমাদের সকলের জন্য কিন্তু কাউন্সেলিংয়ের ব্যবস্থা শুরু হলো। সেই কাউন্সেলিংয়ে তোমাদের প্রশ্নপত্র সম্পর্কে অবগত করা, তোমাদের কোথায় কী কী ভয় লাগছে, পরীক্ষা দিতে কেন ভয় লাগছে, সমস্তটাই কিন্তু সেখানে আলোচনা করা হবে। এবং তোমাদের সুবিধার্থে একটা সূত্র মারফত আমরা কিন্তু খবর পেয়েছি, সেটা হলো যেহেতু এবছর প্রত্যেকটা স্যার এবং প্রত্যেকটা ম্যামরাও জানে যে তোমরা এবছর কোনো পড়াশুনোই করোনি, অর্থাৎ পড়াশুনো কিন্তু তোমরা ঘরে করতে পারোনি, সেই কারণে তোমাদের জন্য প্রশ্নপত্র তো সোজা হবে, তার সাথে সাথে আগের বছরের মতো সবাইকে কিন্তু 100% পাস করানো হবে। তোমরা এটা লিখে নাও, এটা দেখবে রেজাল্টের দিন তোমরা তা দেখতে পাবে। এর সাথে সাথে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেটা, সেটা হলো পাড়ায় শিক্ষালয় কিন্তু বন্ধ হচ্ছে, তার কারণ আমরা তা প্রথমেই বলেছিলাম যে পাড়ায় শিক্ষালয় কার্যকরী হবে না, কারণ এতে অব্যবস্থাপনা রয়েছে অতিরিক্তভাবে। এবং তার সাথে সাথে বলে রাখি, ক্লাস 1-7 অর্থাৎ আপার প্রাইমারি থেকে প্রাথমিক স্কুল পুরোপুরিভাবে খুলে যাচ্ছে। নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের সমস্ত প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল 16 তারিখ থেকেই খোলার জন্য কার্যকরী হবে। ইতিমধ্যেই সেই নির্দেশিকাও জারি করা হয়েছে, তার জন্য একটি এসওপি বা গাইডলাইন প্রস্তুত করবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। এবং আপার প্রাইমারি থেকে পুরোপুরিভাবে ক্লাস 7 অবধি কিন্তু স্কুল খুলে যাচ্ছে, ছোটদের স্কুল সেখানে 50% স্টুডেন্ট নিয়ে খোলার একটা ভাবনা চলছে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু কি জানিয়েছেন সেটা একবার তা দেখে নাও। এবারে ছোটদেরটা আর কয়েকটা দিন ওয়েট করে, যদি কোভিডটা একদমই প্রবলেমেটিক না হয় তাহলে অন্তত ছোট ক্লাস যেগুলো
50% করে আমরা করতে পারি কিনা সেটা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখতে হবে। এবং পাড়ায় শিক্ষালয় শেষমেশ বন্ধ হচ্ছে, স্কুল অঙ্গনবাড়ি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সবকিছু খুলে যাচ্ছে, তা তোমরা একবার তা দেখে নাও। প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের সঙ্গে আলোচনাও করেছেন, তার কারণ রাজ্য চাইছে না একই সঙ্গে 100% বাচ্চাকে স্কুলে নিয়ে আসা। আর ভিডিও শেষে একটি দুঃখের খবর শেয়ার করতে চাই তোমাদের সাথে বন্ধুরা। শেষমেশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল হচ্ছে না, কিন্তু এই নিয়ে আত্মঘাতী হয়েছিল কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক ছাত্রী। মাধ্যমিক পরীক্ষা দেবে এমন এক ছাত্রী কিন্তু সুইসাইড করলো। ঘর থেকে নোটস পাওয়া গেছে, যে লেখাটা পাওয়া গেছে সেটা পুলিশ আমাদেরকে জানিয়েছে, সেটা কিন্তু পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এবং পুলিশ জানিয়েছে মেয়েটি কিন্তু কোভিডের কারণে মানসিকভাবে অসুস্থ ছিল, স্কুল কলেজ যেহেতু অনেকদিন খোলেনি, এবং হঠাৎ করে যেহেতু পরীক্ষা নেওয়া হবে এবং সেই কারণে সে মানসিক চাপ না নিতে পেরে সুইসাইড করেছে, কারণ সে ক্লাস টেনের ছাত্রী ছিল। এই মেয়েটির মতো পরিস্থিতি কিন্তু এই বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে রয়েছে। তাহলে কেন এমন সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত, নিষ্ঠুর সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক, কিন্তু সরকারের কাছে একটাই অনুরোধ করব, ছাত্রছাত্রীদের যেন 100% পাস করিয়ে দেওয়া হয়। আর সবথেকে বড় কথা, যদি করোনা হয় আপনাদের, তাহলে সকালে ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই এক মাস অন্তত পরীক্ষাটা পিছিয়ে দিন, এবং পরীক্ষাটা পিছিয়ে দিয়ে এক মাস পর নিন, তাহলে অবশ্যই ছাত্রছাত্রীরা কিন্তু ভালো রেজাল্ট বা ভালো ফল করতে পারবে, তাদের জীবনের সবথেকে বড় পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে তারা পাস করবে। বন্ধুরা, এখানে তোমাদের কী মতামত তোমরা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আজকের মতো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি দিয়েই তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলে জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।